আমাদের আজকের অধ্যায় স্থিতড়িদের ঘটনাবলী। প্রাথমিক ঘটনা, প্রাথমিক বিষয়গুলো তোমরা সকলেই জানো, ওগুলো একটু তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। যে জায়গাগুলো প্রয়োজন হবে সেগুলো একটু আলোচনা করা যাবে। তড়িৎ দু ধরনের, স্থিতড়িৎ চলতড়িৎ, এগুলো আমরা জানি। ক্লাস এইটে তোমরা স্থিতড়িতের ঘটনাবলী একটু পড়েছো। প্রথমে যেগুলো জানতে হবে, তড়িৎ আধান। তড়িৎ আধানটা কি? তড়িৎ আধান হলো বস্তুর মধ্যে এমন একটি ভৌত ধর্ম যার জন্য বস্তুটি অন্য কোনো তড়িৎ আহিত বস্তু বা বা নিস্তড়িত কোনো বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। এই তড়িৎ আধান দুই ধরনের, ধনাত্মক প্রকৃতির হয় এক ধরনের আধান, আর ঋণাত্মক প্রকৃতির হয় অন্য ধরনের তড়িৎ আধান। তড়িৎ আধানের একক এসআই একক কুলম, সিজিএস একক স্ট্যাট কুলম, এগুলো সবাই আমরা জানি। তড়িৎ আধানের মাত্রা আই ইন্টু টি, কীভাবে মাত্রাটা বের করা হয়? প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়। একক সময়ে কোনো পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত আধানের পরিমাণকে বলা হয় প্রবাহ মাত্রা। তাহলে এই প্রবাহ মাত্রা সমান এটা লিখতে পারি, এখান থেকে আধান সমান প্রবাহ মাত্রা গুণিত সময়, দিয়ে আমরা প্রবাহ মাত্রার মাত্রা আই সময়ের মাত্রা টি থেকে এটা পেয়ে গেলাম। আচ্ছা, ঘর্ষণের ফলে আধানের সৃষ্টি। আমরা দেখেছি যে দুটো ভিন্ন জাতীয় পদার্থ, অর্থাৎ ধরো একটা কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষেছি বা একটা এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষছি, তাহলে এক্ষেত্রে দেখা যায় যে এবোনাইট দণ্ড আর পশম দুটোই আহিত হয়ে যায় তড়িৎ আধানে। একটা ধনাত্মক আধান আহিত হয়, একটা ঋণাত্মক আধান আহিত হয়। আর যদি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষা হয় সেক্ষেত্রেও কী হয়, কাঁচদণ্ড একটা এক ধরনের আধান আহিত হয় আর রেশমটা আরেক ধরনের আধানে আহিত হয়। এই হলো ব্যাপার। দেখো, এই দুই ধরনের আধান আমরা যেটা বললাম, ধনাত্মক আধান ঋণাত্মক আধান, এদের একটা বিশেষ ধর্ম রয়েছে। ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করে, ঋণাত্মক আধানও পরস্পরকে বিকর্ষণ করে। ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। এরপরে আমরা এটা পরীক্ষার সাহায্যে দেখানো হয়েছে যে দুই ধরনের আধানের অস্তিত্ব রয়েছে। কি করা হয়েছে, একটা কাজ কাজ এবোনাইটের দণ্ড নেওয়া হয়েছে, আর এবোনাইট দণ্ডকে রেশম দিয়ে ঘষে দেওয়া হয়েছে। রেশম দিয়ে ঘষে দেওয়ার ফলে এবোনাইটটা ঋণাত্মক আধানে আহিত হবে। আবার কাঁচ দণ্ড নেওয়া হয়েছে, কাঁচকে পশম দিয়ে কাঁচকে রেশম দিয়ে ঘষে দেওয়া হয়েছে, কাঁচকে রেশম দিয়ে যদি ঘষে দেওয়া হয় এটা ধনাত্মক আধান আহিত হবে। এবং এই দুটো দণ্ড, এবোনাইটের দণ্ড এবং কাঁচ দণ্ডকে যদি ঝুলিয়ে দেওয়া হয় কোনো সুতোর সাহায্যে, তাহলে দেখতে পাবো যে পরস্পরকে তারা আকর্ষণ করছে, যেহেতু বিপরীত ধর্মী তড়িৎগ্রস্ত। হ্যাঁ, এর ঘটনা এই, এটা কেন ঋণাত্মক, এটা কেন ধনাত্মক আধানে আহিত হচ্ছে, এগুলো আমরা একটু পরেই বলে দেবো। এবার দেখো, একই রকমভাবে এক দুটো কাঁচদণ্ড নেওয়া হয়েছে, দুটো কাঁচদণ্ডকেই রেশম দিয়ে ঘষে দেওয়া হয়েছে। রেশম দিয়ে ঘষে দেওয়ার ফলে কী হবে, দুটোতে একই ধরনের আধান সৃষ্টি হবে। এবার এই দুটোকে সুতো, দুটো দণ্ডকে যদি সুতো বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে দেখবো পরস্পর পরস্পরকে বিকর্ষণ করছে। তাহলে এখানে যেহেতু একই কাজ দণ্ড, দুটো কাজ দণ্ড তাদেরকে রেশম দিয়ে ঘষা হয়েছে, যার ফলে দুটোতেই একই ধরনের আধানের সৃষ্টি হয়েছে, তবে দেখতে পাচ্ছি যে সমজাতীয় আধান পরস্পরকে কী করছে, বিকর্ষণ করছে। এবং এখানে এবোনাইটের দণ্ড এবং কাঁচদণ্ড দুটো ভিন্ন ধর্মের আধানে আহিত হওয়ার জন্য এরা পরস্পরকে আকর্ষণ করছে। আচ্ছা, এবারে আমি এখনই বলছিলাম যে কোন পদার্থকে কোন পদার্থ দিয়ে ঘষলে কী, কোনটাতে কী ধরনের আধানের সৃষ্টি হবে সেটা আমরা কীভাবে পাবো। তড়িৎ স্থির তড়িৎ শ্রেণী বলে একটা শ্রেণী তৈরি করা হয়েছিল, অর্থাৎ বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন অনেকগুলো পদার্থ দিয়ে পরীক্ষা করেছিলেন। পরীক্ষা করে কোনটাতে ধনাত্মক আধান, কোনটাতে ঋণাত্মক আধানে আহিত হচ্ছে, এই ধরনের পরীক্ষা থেকে একটা লিস্ট, একটা শ্রেণী তৈরি করেন। সেই শ্রেণীটাকে বলা হয় স্থির তড়িৎ শ্রেণী। এখানে আমি শ্রেণীটা লিখে দিয়েছি, শ্রেণীটার 1 থেকে 12 নম্বর পর্যন্ত 12টা উপাদান রাখা আছে। সেইগুলো যথাক্রমে এরকম, পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, এবোনাইট, গালা, অ্যাম্বার, রজন, সেলুলয়েড, এইগুলো এইগুলো। এবার দেখো, এক্ষেত্রে কোন পদার্থ, কোন দুটো পদার্থ, যে কোনো দুটো পদার্থ নিতে পারো, ধরো পশম আর আমি এবোনাইট নিলাম। পশম আর এবোনাইটকে যদি ঘর্ষণ করা হয়, তাহলে এর প্রথমে কে রয়েছে, পশম, আর পরে কে রয়েছে, এবোনাইট। অর্থাৎ যে পদার্থটা অধিকতর আগে রয়েছে বা যাদের ক্রমিক সংখ্যাটা অধিকতর কম, তাতে ধনাত্মক আধান তৈরি হবে, আর
পরে যেটা পদার্থটা রয়েছে অর্থাৎ যাদের কৌণিক সংখ্যাটা অধিকতর বেশি তাদের ঋণাত্মক আধানের সৃষ্টি হবে। এখানে আমি লিখে দিয়েছি যে কোনো দুটি পদার্থকে পরস্পর ঘর্ষণ করলে যে পদার্থটির স্থান অধিকতর আগে রয়েছে সেই পদার্থে ধনাত্মক আধান এবং যে পদার্থটির অবস্থান পরে তাতে ঋণাত্মক আধান সৃষ্টি হবে, এই রকম একটা তড়িৎ স্থির তড়িৎ শ্রেণী তৈরি করেছিলেন। তোমরা ক্লাস এইটে এটা পড়েছো, আর একবার আমরা জেনে নিলাম। এরপর আমরা দেখব বিকর্ষণী তড়িৎগ্রস্ততা চূড়ান্ত প্রমাণ, অর্থাৎ বিকর্ষণ দ্বারাই আমরা তড়িৎ কোনো বস্তু তড়িৎগ্রস্ত কিনা সেটা চিনতে পারবো সব থেকে ভালোভাবে। কারণ আমরা স্থির তড়িতের ঘটনাবলী থেকে জানি যে একটা চিরুনি দিয়ে ধরো মাথা চুল আঁচড়ে নিলাম, শীতের দিনের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়, দিয়ে যদি চিরুনিটাকে আমরা ছোটো ছোটো কাগজের টুকরোর সামনে গিয়ে ধরি তাহলে সেই ছোটো ছোটো কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে। এখানে ছোটো ছোটো কাগজের টুকরোগুলো নিস্তড়িৎ তাকেও আকর্ষণ করছে। আবার আমরা একটু আগেই দেখলাম যে বিপরীত ধর্মী তড়িৎআধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে দুটো পদার্থ যদি আকর্ষণ করলে আমরা বুঝতে পারবো না সেটা নিস্তড়িৎ পদার্থ কি না, একটা আধানগ্রস্ত একটা নিস্তড়িৎ হলেও আকর্ষণ করবে আর বিপরীত আধানে আহিত হলেও আকর্ষণ করবে। তাহলে আমরা কোনো একটা পদার্থ নিস্তড়িৎ বা তড়িৎগ্রস্ত সেটা কিন্তু বুঝতে পারবো না। তাহলে আমাদেরকে যদি ধরো যে বস্তুটা পরীক্ষাধীন বস্তু, সেই পরীক্ষাধীন বস্তুকে সমজাতীয় একটা আধান দ্বারা আহিত কোনো বস্তু সামনে নিয়ে যায় তখন বিকর্ষণ করবে। বিকর্ষণ করলেই আমরা বুঝতে পারবো যে তড়িদাহিত বস্তু, পরীক্ষাধীন বস্তুটা তড়িদাহিত বস্তু, অর্থাৎ তড়িৎগ্রস্ত সমজাতীয় তড়িৎগ্রস্ত বস্তু দ্বারা বিকর্ষণের ফলেই আমরা একবারে নিশ্চিতভাবে বলতে পারবো যে পরীক্ষাধীন বস্তুটা তড়িৎগ্রস্ত। আমি এখানে লিখেছি একটু, একটি তড়িদাহিত বস্তু বিপরীত আধানে আহিত অন্য বস্তু এবং নিস্তড়িত দুই ধরনের বস্তুকেই আকর্ষণ করে। আকর্ষণ দেখে আমরা বুঝতে পারবো না কোন বস্তু আহিত কিনা, কোনো বস্তু আহিত কিনা, কিন্তু বিকর্ষণ করলে দুটি বস্তুই আহিত ও সমজাতীয় আধান বহন করে তা নিশ্চিতভাবে বলতে পারি। তাই বিকর্ষণই তড়িৎগ্রস্ততা চূড়ান্ত প্রমাণ। তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব, আমরা প্রত্যেকেই জানি যে কোনো একটা পদার্থ অসংখ্য পরমাণু দিয়ে তৈরি এবং প্রত্যেকটা পরমাণুর মধ্যে অবস্থিত কণা তিন ধরনের, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, প্রোটন ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা এবং নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ কণা। এবার আমরা জানি যে প্রোটন এবং নিউট্রন এই দুটো নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে। নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ নিউট্রন এবং প্রোটন একটা তীব্র আকর্ষণ বল যেটা নিউক্লিয় বল দ্বারা আবদ্ধ থাকে। আর ইলেকট্রনগুলো কি হয়, নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণ করে, অর্থাৎ ইলেকট্রনগুলো অধিকতর কম বল দ্বারা পরমাণুর মধ্যে আবদ্ধ থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা এখানটায় একটু লিখে দিয়েছি, ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে, প্রোটন নিউট্রন নিউক্লিয় বল দ্বারা আবদ্ধ থাকে, ইলেকট্রনের নিউক্লিয়াসের আকর্ষণ বল নিউক্লিয় বল অপেক্ষা অনেক কম হয়, ফলে ঘর্ষণের ফলে ইলেকট্রনকে একটি পরমাণু থেকে অন্য পরমাণুতে স্থানান্তরিত করা সম্ভব হয়। অর্থাৎ যেহেতু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে কম অধিকতর কম আকর্ষণ বল দ্বারা যুক্ত আছে প্রোটনের তুলনায়, তাই কি হবে যে ইলেকট্রনগুলোকে সহজে বের করা যাবে। অর্থাৎ ঘর্ষণের ফলে যদি পরমাণু থেকে এই তিন ধরনের কণার মধ্যে কেবলমাত্র ইলেকট্রন কণাটাকেই খুব সহজে পরমাণু থেকে বের করা যাবে যদি আমরা বের করতে চাই। পরমাণুতে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করতে পারলে কি হয়, পরমাণু ধনাত্মক ইলেকট্রন সংখ্যা যদি বৃদ্ধি করি তাহলে পরমাণুতে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ ঋণাত্মক তড়িৎগ্রস্ত আধানের সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ পরমাণুটি ঋণাত্মক হয়ে যায়। আর যদি ইলেকট্রনের ঘাটতি করতে পারি অর্থাৎ পরমাণু থেকে ইলেকট্রনকে সরিয়ে নিতে পারি তাহলে পরমাণুতে ধনাত্মক আধানের আধিক্য দেখা যায়, সেটাকেই আমরা ধনাত্মক আধানে আহিত বস্তু বলি। তাহলে আমরা দেখতে পেলাম যে পরমাণু থেকে ইলেকট্রনকে স্থানান্তর করলেই, পরমাণু থেকে ইলেকট্রনকে বের করে নিলে বা পরমাণুর মধ্যে ইলেকট্রনকে নিয়ে আসতে পারলে তবেই আধানের সৃষ্টি করা সম্ভব। এক্ষেত্রে ধনাত্মক আধান প্রোটন এর কিন্তু স্থানান্তর করা সম্ভব নয়, আমরা লিখে দিয়েছি প্রোটনকে স্থানান্তরিত করা সম্ভব নয়। এরপর আমরা চলে যাব আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়নটা কি না, প্রকৃতিতে যদি এমন কোনো বস্তু আমরা নিই ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত, যে কোনো যে বস্তু ধনাত্মক আধানে আহিত বস্তু বা যে কোনো
ঋণাত্মক যে কোনো বস্তু যেটা ঋণাত্মক আধানে আহিত তাতে আধানের পরিমাণটা সর্বদাই কী হবে, ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে, ইলেকট্রনের আধানের সরল গুণিতক। এবারে প্রকৃতিটা কখনো ঋণাত্মক হতে পারে, কখনো ধনাত্মক হতে পারে। যদি আধানগ্রস্ত কণাটি ধনাত্মক আধানে আহিত হয় তাহলে প্রোটনের আধানের প্রকৃতির সঙ্গে সমান হবে এবং সর্বদা প্রোটনের আধানের সরল গুণিতক পরিমাণে আধান থাকবে। আবার যদি ঋণাত্মক আধানে আহিত হয় তাহলে ইলেকট্রনের আধানের সরল গুণিতক আকারে আধান থাকবে। এখানে আমরা লিখেছি প্রকৃতিতে যে ধনাত্মক ও ঋণাত্মক আধান পাওয়া যায় তা প্রোটন বা ইলেকট্রনের আধানের মানের সরল গুণিতক ইন্টিগ্রাল মাল্টিপল হয়, এটি আধানের কোয়ান্টায়ন, এইটাকেই আধানের কোয়ান্টায়ন বলা হয়। এরপর ইলেক্ট্রনের তত্ত্বের সাহায্যে ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা। আমরা একটু আগে আলোচনা করলাম যে পরমাণুর মধ্যে তিন ধরনের কণা আছে, ইলেকট্রনটাকে যদি পরমাণু থেকে সরিয়ে নেওয়া হয় তাহলেই ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, অর্থাৎ ধনাত্মক আধানের আধিক্য তৈরি হবে, সেটা ধনাত্মক আধানে আহিত হবে। আর যদি ইলেকট্রনের সংখ্যা বাড়ানো যায় পরমাণুতে তাহলে সেটা ঋণাত্মক আধানে আহিত হবে। ঘর্ষণের পদ্ধতিতে কী করা হয়, কোনো একটা পদার্থ অসংখ্য পরমাণু দিয়ে তৈরি, ওই পরমাণুগুলো থেকে ইলেকট্রনকে হয় বের করে নেওয়া হয় বা ওই পরমাণুগুলোতে বা পদার্থে ইলেকট্রন দেওয়া হয়, এইভাবে পদার্থটাকে তড়িদাহিত করা হয়। তাহলে ইলেক্ট্রনীয় তত্ত্বের সাহায্যে ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যাটা হবে ঠিক এইরকম, ইলেকট্রনটাকে ঘর্ষণের ফলে বের করে নেওয়া হয়, বের করে নেওয়া হলে ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে বস্তুটা, আর যে বস্তুতে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে অর্থাৎ ইলেকট্রন স্থানান্তরিত হবে সেখানে ঋণাত্মক আধানে আহিত হবে। এক্ষেত্রে আমরা স্থির তড়িৎ শ্রেণী যেটা পড়লাম সেখানে দেখলাম যে দুটো পদার্থের মধ্যে যদি ঘর্ষণ করানো হয়, ঘর্ষণ করা হলে তাহলে কী হবে, যে কোনো একটি পদার্থ ধনাত্মক এবং অন্য পদার্থে ঋণাত্মক আধানে আহিত হবে। তাহলে এখানে সেই কেন হয় সেই ঘটনাটাও আমরা এখানে পেয়ে গেলাম, জানতে পেরে গেলাম ওটা, যে ইলেকট্রনের স্থানান্তরের ফলেই একটা ধনাত্মক হবে একটা ঋণাত্মক হবে, একটা থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে সেটা ধনাত্মক আধানে আহিত হবে, আর যে পদার্থে ইলেকট্রনটা চলে যাবে সেখানে ঋণাত্মক আধানের সৃষ্টি হবে। এবারে তড়িতের আধানের নিত্যতা সূত্র, এখানে আমরা ভর এবং শক্তির যে নিত্যতা সূত্রগুলো আগে পড়েছি ঠিক তার মতোই একটা সূত্র এখানে রয়েছে, সেটা হচ্ছে তড়িৎ আধানের নিত্যতা সূত্র। তড়িৎ আধানের নিত্যতা সূত্রটা হলো ঠিক এই রকম যে কোনো একটা বস্তু সংস্থা, একটি বস্তু সংস্থার মধ্যে অসংখ্য বস্তু থাকতে পারে, ওই বস্তু সংস্থার মধ্যে মোট আধানের পরিমাণ সর্বদা স্থির থাকবে। যদি বাইরে থেকে কোনো আধান সরবরাহ না করা হয় হ্যাঁ তাহলে ওই বস্তু সংস্থার মধ্যে মোট আধান সর্বদা স্থির থাকবে। যদি আধানগুলোর মধ্যে পারস্পরিক আধানের বস্তুগুলোর মধ্যে পারস্পরিক আধানের বিনিময় যদি হয় তাহলেও মোট আধান এই বস্তু সংস্থাটিতে ধ্রুবক থাকবে। আমরা এখানে লিখেছি কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থায়, বিচ্ছিন্ন মানে বাইরে থেকে কোনো আধান দেওয়া সম্ভব নয় বস্তু, তাহলে বিচ্ছিন্ন বস্তু সংস্থায় বস্তুগুলির মধ্যে পারস্পরিক আদান বণ্টন হলেও মোট আধানের পরিমাণ সর্বদা ধ্রুবক থাকবে ওই সংস্থাটিতে, এই এটাকে তড়িৎ আধানের নিত্যতা সূত্র বলা হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরিবাহী অন্তরক এবং অর্ধপরিবাহী পদার্থের পদার্থগুলো সম্পর্কে। তাহলে পরিবাহী পদার্থ কাদের বলবে, যে সমস্ত পদার্থ সহজেই তড়িৎ পরিবহন করতে পারে সেই সমস্ত পদার্থগুলোকে বলা হবে পরিবাহী। সকল প্রকার ধাতু, গ্রাফাইট, গ্রাফাইট একটি অধাতু হলেও তড়িৎ পরিবহন করে আমরা ছোটোবেলা থেকেই জানি। অন্তরক পদার্থ, যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, একদমই করতে পারে না, সেই সমস্ত পদার্থগুলোকে বলা হবে অন্তরক পদার্থ। ওই অন্তরক পদার্থগুলোর মধ্যে হচ্ছে কাঁচ, রাবার, চীনামাটি, এবোনাইট, ব্যাকেলাইট ইত্যাদি অসংখ্য পদার্থ রয়েছে। আরেকটা জিনিস এখানে জানবে যে শুষ্ক বায়ু অন্তরক পদার্থের মতো আচরণ করে কিন্তু আর্দ্র বায়ু তড়িৎ পরিবহনে সক্ষম, তাই স্থির তড়িতের ঘটনাবলি শীতকালে ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। তাহলে বোঝা গেল শীতকালে বায়ু শুষ্ক থাকে, আর্দ্রতা অনেক কম পরিমাণে থাকে, আর্দ্রতা কম থাকার ফলে তারা তড়িৎ পরিবহন করতে পারে ভালোভাবে, আর আর্দ্র বায়ু কি তড়িৎ পরিবহনে সক্ষম, খুব কম পরিমাণে হলেও তড়িৎ পরিবহন করতে পারে, তাই বর্ষাকালে আমরা কিন্তু সেই তড়িতের ঘটনাবলি দেখতে পাবো না। অর্ধপরিবাহী কাদের বলে, যে সমস্ত পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর থেকে কম কিন্তু অন্তরকের থেকে বেশি, অর্থাৎ তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অন্তরকের ঠিক মাঝামাঝি, সেই সমস্ত পদার্থগুলোকে অর্ধপরিবাহী পদার্থ বলা হয়। অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ হলো সিলিকন এবং জার্মেনিয়াম। আরেকটা বিশেষ বিষয় হলো যে অর্ধপরিবাহী পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ানো যায়,
বিশেষ উপায় অবলম্বন করে। আমরা পরবর্তী অধ্যায় আমাদের রয়েছে, সেইখানে যখন সেই অধ্যায় আসবে তখন আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এখানে আরেকটা জিনিস যাচ্ছে, মুক্ত ইলেকট্রন তত্ত্বের সাহায্যে পরিবাহী অন্তরক এবং অর্ধপরিবাহী ব্যাখ্যা। আচ্ছা, মুক্ত ইলেকট্রন এইটা সম্পর্কে আমাদের জানতে হবে আগে। মুক্ত ইলেকট্রনটা কি? না, কোনো একটা পদার্থের, আমরা জানি একটা প্রত্যেকটা পদার্থই পরমাণু দিয়ে তৈরি, এবং পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো যত বাইরের দিকে যাবো তত নিউক্লিয়াস থেকে তাদের আকর্ষণ বলটা ক্ষীণ হয়ে পড়ে। এরকম অবস্থায় যদি এমন হয় যে কিছু ইলেকট্রন পদার্থের মধ্যে থাকা অবস্থায়, পদার্থের মধ্যে যখন পরমাণুগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে, তখন সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো ওই পদার্থের মধ্যে যদি মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে তবেই তাদেরকে বলা হবে মুক্ত ইলেকট্রন। ধাতব পদার্থের ক্ষেত্রে এই অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, আর ওই মুক্ত ইলেকট্রন থাকার ফলে তারা তড়িৎ পরিবহন করতে পারে খুব সহজে। অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে গেলাম পরিবাহী সংজ্ঞা, যে সমস্ত পরিবাহীতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে তাদের পরিবাহী বলে। ওই মুক্ত ইলেকট্রনগুলো থাকার প্রভাবে তাদের মধ্যে দিয়ে বেশি পরিমাণে তড়িৎ পরিবহন পরিবাহিত হতে পারে, প্রচুর পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে পরিবাহী পদার্থগুলো। আর অন্তরক পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থ মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না সেই সমস্ত পদার্থগুলোকে বলা হবে অন্তরক পদার্থ। মুক্ত ইলেকট্রন যে সমস্ত পদার্থে থাকে না তাদেরকে বলা হবে অন্তরক পদার্থ। আগে আমরা উদাহরণগুলো জেনেছি। অর্ধপরিবাহী পদার্থ কাদের বলে? অর্ধপরিবাহী পদার্থ হলো একদম এমন ধরনের পদার্থ যে পদার্থের মধ্যে মুক্ত আধান বাহক, এখানে ইলেকট্রন আমরা শুধু বলবো না, ইলেকট্রন ছাড়াও হোল বলে আর এক ধরনের পদার্থ থাকে, আর এক ধরনের কণিকা থাকে, যেই কণা, যে কণাগুলো তড়িৎ পরিবহনে সাহায্য করে। তাহলে এই জন্য আমরা এখানে বলছি আধান বাহক, আধান বাহক এখানে আমরা হোল বলে চিহ্নিত করেছি। তাহলে যে সমস্ত পদার্থের মুক্ত আধান বাহক এর সংখ্যা পরিবাহীর থেকে কম কিন্তু অন্তরকের থেকে বেশি তাদের অর্ধপরিবাহী বলা হয়। আর এই ইলেকট্রন এবং হোলের সংখ্যা নিয়ন্ত্রণ করে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা হয়, যেটা আমরা আগেই বলেছিলাম। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, জিরো কেলভিন উষ্ণতায় পরিবাহিতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ ধাতব পদার্থগুলো অর্থাৎ পরিবাহীগুলোতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকতে পারে জিরো কেলভিন উষ্ণতায়, কিন্তু অর্ধপরিবাহিতে জিরো কেলভিন উষ্ণতায় কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এখানে শুধু অর্ধপরিবাহী বললে একটু ভুল হবে, বিশুদ্ধ অর্ধপরিবাহীগুলোতে, বিশুদ্ধ অর্ধপরিবাহীগুলোতে কোনো মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন বা কোনো আধান বাহক থাকে না জিরো কেলভিন উষ্ণতায়। আচ্ছা, এরপরে পরিবহনের দ্বারা আহিতকরণ। আমরা এক্ষুনি দেখলাম যে পরিবাহী পদার্থগুলোতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে একটা আহিত একটা পদার্থ, আহিত একটা পরিবাহী, আহিত পরিবাহীকে পরিবাহী সংস্পর্শে যদি অন্য একটা পরিবাহী আনা হয় কী হবে? এখানে ধনাত্মক আধানে আহিত কেন না, প্রচুর এখানে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন বের করে নেওয়া হয়েছে। যখন এই পদার্থটার আহিত পরিবাহীর সঙ্গে অনাহিত একটা পরিবাহীকে সংস্পর্শে আনা হবে তখন কী হবে, কিছু সংখ্যক ইলেকট্রন এখানে চলে আসবে, ইলেকট্রন চলে এলে এর আধানের পরিমাণটা কমে যাবে ধনাত্মক আধানের। আবার এই পদার্থে ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, তখন সংস্পর্শে আনার পরে যদি আবার এটাকে সরিয়ে নেওয়া হয় তখন এই পদার্থটাও আবার ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে। একই রকমভাবে যদি এটা ঋণাত্মক আধানে আহিত হতো তাহলে এখান থেকে কিছু পরিমাণ ইলেকট্রন এখানে চলে যেত, যদি দুটোকে সংস্পর্শে আনা হতো তখন আবার এই পদার্থটার ইলেকট্রনের ঘাটতি তৈরি, আধিক্য তৈরি হতো, এখানেও ঋণাত্মক তৈরি হতো। তাহলে পরিবহনের দ্বারা এইভাবে আহিতকরণ সম্ভব। আমরা এখানে লিখেছি, দেখো, আহিত পরিবাহীর সংস্পর্শে অনাহিত পরিবাহীকে আনলে অনাহিত পরিবাহীতেও কিছু পরিমাণে আধান স্থানান্তরিত হবে। এইভাবে আহিতকরণকে পরিবাহী দ্বারাই, পরিবহন দ্বারা আহিতকরণ বলা হয়। মুক্ত ইলেকট্রন তত্ত্বের দ্বারা পরিবহন দ্বারা আহিতকরণের ব্যাখ্যা আমি এখনই বললাম, যে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে দূরবর্তী যদি সংস্পর্শে আনা হয় তাহলে ইলেকট্রনের স্থানান্তর ঘটলে আহিত হবে। একটু এখানটা দেখে নেবে, দেখে নিলে বুঝতে পারবে আশা করা যায়। এবার আধান পরীক্ষক, আধান পরীক্ষক কী? আধান পরীক্ষক এই একটা ছবির মাধ্যমে আমরা দেখেছি, একটা এটা হচ্ছে একটা আধান পরীক্ষক, যেখানে একটা তার নিচের অংশের দিকে একটা ধাতব চাকতি থাকে, এই ধাতব চাকতির সঙ্গে একটা অন্তরক হাতল যুক্ত করা থাকে, এই এটা হচ্ছে আধান পরীক্ষক। এমন হয় যে কোনো বস্তুর আধান এত প্রচুর পরিমাণে আধান রয়েছে যে সেই বস্তুটাকে সরাসরি স্বর্ণ পত্রবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা সম্ভব হয় না, পরীক্ষা করলে হয়তো যন্ত্রটা খারাপ হয়ে যাবে, সেই জন্য আমরা এই আধান পরীক্ষক ব্যবহার করি। এবং এছাড়াও এর অনেক ব্যবহার আছে, যে যে পদার্থটাকে সরাসরি আনা সম্ভব নয়
যে পদার্থের যেখানে পদার্থের যে অংশটা আবিহিত হয়েছে সেই আহিত অংশটাকে যদি স্বর্ণপত্র বীক্ষণ যন্ত্রের কাছে আনা না সম্ভব হয়, তখন আমরা এই আধান পরীক্ষকের সঙ্গে সেই আধানটা কিছু পরিমাণ আধান সেখান থেকে এনে আমরা পরীক্ষা করতে পারবো। তো এর ব্যবহার এরকম রয়েছে। আর আমি এখানে স্বর্ণপত্র বীক্ষণ যন্ত্রের কথা উল্লেখ করলাম, স্বর্ণপত্র বীক্ষণ যন্ত্র সম্পর্কে আমরা পরে জানবো, পরে আলোচনা করব, দেখতে থাকুন। এরপর তড়িদাবেশ, এটা খুব উল্লেখযোগ্য একটা বিষয়, স্থিতড়িতের ঘটনাবলী অধ্যায়ের এটা একটু ভালো করে দেখবে, তোমরা আগেও জেনেছ ক্লাস এইটে তড়িদাবেশ। তড়িদাবেশ হচ্ছে কোনো একটা আহিত বস্তুর সামনে একটা অনাহিত বস্তুকে এনে অনাহিত বস্তুটাকে সাময়িকভাবে আধানে আহিত বস্তুতে পরিণত করার ঘটনাটাকে বলা হবে তড়িদাবেশ। অর্থাৎ একটি আহিত বস্তুর সামনে একটি অনাহিত বস্তুকে এনে ওই বস্তুর মধ্যে সাময়িকভাবে ওই বস্তুটাকে আহিত বস্তুতে পরিণত করার ঘটনাটাকে বলা হবে তড়িদাবেশ। এই আবেশ, আবেশের বৈশিষ্ট্যগুলো আমি কয়েকটা লিখেছি। আবেশের ফলে কী হবে, আবেশের ফলে কী ঘটে, আবেশের ফলে অনাহিত বস্তুটিতে দুই প্রকার আধান ও দুই প্রান্তে উৎপন্ন হয়। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এটা একটা আহিত বস্তু আছে, তাতে ধনাত্মক আধানে আহিত, এই বস্তুর সামনে আমরা একটা অনাহিত বস্তুকে এনেছি। অনাহিত বস্তুকে আনার সঙ্গে সঙ্গে কী হবে, এই অনাহিত বস্তুতে আহিত বস্তুর নিকটবর্তী প্রান্তে কী হবে, বিপরীত আধান এবং দূরবর্তী প্রান্তে সমজাতীয় আধান তৈরি হবে। তাহলে এখানে আমরা সেটাই বলেছি, আবেশের ফলে আহিত বস্তুটিতে দুই প্রকার আধান দুই প্রান্তে উৎপন্ন হয়, মাঝখানে কোনো আধান থাকে না, অর্থাৎ এই অংশে কোনো আধান থাকবে না। আহিত বস্তুর নিকটতম প্রান্তে অনাহিত বস্তুতে সমপরিমাণ এবং বিপরীত সমপরিমাণ বিপরীত আধান এবং দূরবর্তী প্রান্তে সমপরিমাণ সমপ্রকৃতির আধান উৎপন্ন হয়। আমরা এখন ছবির মধ্যে যেটা দেখালাম সেইটাই এখানে দেখিয়েছে, যে নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান তৈরি হবে এর ঠিক সমান পরিমাণ, আর এর ঠিক সমান পরিমাণ সমজাতীয় আধান বিপরীত প্রান্তে তৈরি হবে। আহিত বস্তুটি সরিয়ে নিলে আবিষ্ট আধানের কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, অর্থাৎ এই আহিত বস্তুটাকে, এটাকে যদি আমরা সরিয়ে নিই, সরিয়ে নিলে আবিষ্ট আধানের কোনো অস্তিত্ব থাকবে না, অর্থাৎ এই আধানগুলো আবার ছড়িয়ে যাবে, ছড়িয়ে গিয়ে পরস্পর প্রতিমিত করবে। আচ্ছা, এবার এইখানে আমরা একটা জিনিস লিখেছি, লক্ষ্য করো, আবেশী আধান, যে আধানের প্রভাবে আবেশ হয় তাকে আবেশী আধান বলা হয়, আর আবিষ্ট আধান কাকে বলে, যে আবেশের ফলে যে আধানের উৎপত্তি হয় অর্থাৎ উদ্ভব হয়, আবেশের ফলে উদ্ভূত আধানকে আবিষ্ট আধান বলে। ঠিক আছে, তাহলে আবেশী আধান জানলাম এবং আবিষ্ট আধানও জানলাম। আবেশী আধান হচ্ছে কি, যে আধানের প্রভাবে আবেশ হয় তাকে আবেশী আধান, আর আবিষ্ট আধান কাকে বলে, আবেশের ফলে উদ্ভূত আধানকে বলা হবে আবিষ্ট আধান। এরপর আমরা ইলেকট্রনের তত্ত্বের সাহায্যে আবেশের ব্যাখ্যা দেব। দু ধরনের পদার্থের ক্ষেত্রে দেখব, পরিবাহীর ক্ষেত্রে, অন্তরকের ক্ষেত্রে, দুই ক্ষেত্রে। দেখো, এখানে একটা আহিত বস্তু, এই আহিত বস্তুটাকে একটা অনাহিত বস্তুর সামনে আনা হয়েছিল, আনা ফলে কী হলো, এখানে বিপরীত জাতীয় আধান এবং সমপরিমাণে বিপরীত জাতীয় আধান, আর দূরবর্তী প্রান্তে এর সমপরিমাণ এবং সমপ্রকৃতির আধান এখানে তৈরি হয়েছে। অর্থাৎ এখানে ধনাত্মক আধানে আহিত বস্তু, এখানে একটা পরিবাহী আনা হয়েছে, এই পরিবাহীর ধনাত্মক আধানে আহিত বস্তুর নিকটবর্তী অংশে বিপরীত আধান, দূরবর্তী অংশে সমজাতীয় আধান তৈরি হয়েছে, আর এটা নিকটবর্তী প্রান্তে ঋণাত্মক আধান, দূরবর্তী প্রান্তে ধনাত্মক আধান তৈরি হয়েছে। এরকমটা হলো কেন, কেন হলো এটা, আমরা জানি পরিবাহের মধ্যে অসংখ্য পরিমাণ মুক্ত ইলেকট্রন আছে, এখানে এটা ধনাত্মক আধানে আহিত বস্তু, ধনাত্মক আধানে আহিত হওয়ার কারণে এখানে কী হবে, ইলেকট্রনগুলো এই বস্তু দ্বারা আকর্ষিত হবে, আকর্ষণের ফলে ইলেকট্রনগুলো এই প্রান্তে এসে জমা হবে, মুক্ত ইলেকট্রনগুলো এই প্রান্তে এসে জমা হবে। তাহলে এই প্রান্তে কী হবে, ইলেকট্রনের আধিক্য তৈরি হলো, আধিক্য তৈরি হওয়ার ফলে এটা ঋণাত্মক আধানে আহিত হলো, আর দূরবর্তী প্রান্তে ইলেকট্রনের ঘাটতি তৈরি হলো, অর্থাৎ যত সংখ্যক ইলেকট্রন এখানে এসছে ঠিক ততটা ঘাটতি তৈরি হয়েছে এখানে, তাহলে সমপরিমাণ ধনাত্মক আধান এখানে তৈরি হয়েছে, তাহলে এর সমপরিমাণ ঋণাত্মক আধান এখানে তৈরি হলো, আবার এর সমপরিমাণ ধনাত্মক আধান এখানে তৈরি হলো, তাহলে এর আধানের পরিমাণ প্রত্যেক এর আধানের পরিমাণগুলো সমান, কিন্তু এর প্রকৃতিটা বিপরীত, এর আর এটা সমপ্রকৃতি দূরবর্তী প্রান্তে। তাহলে মুক্ত ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে বা মুক্ত ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে আমরা এক্ষেত্রে আবেশটাকে ব্যাখ্যা করতে পারলাম। এটা কার ক্ষেত্রে দেখলাম, পরিবাহীর ক্ষেত্রে, কিন্তু
অন্তরকের ক্ষেত্রে ঠিক ওরকমটা হয় না, কারণ অন্তরকের ক্ষেত্রে তো মুক্ত ইলেকট্রন থাকে না। এবার দেখো অন্তরকের ক্ষেত্রে কি হয়, আমরা এখানে একটা পরমাণু দেখেছি, পরমাণুর মাঝে নিউক্লিয়াস, নিউক্লিয়াস ধনাত্মক আধানে আহিত এবং বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করছে। এটা কখন? এই ক্ষেত্রে দেখি যে সমস্ত ঋণাত্মক আধানের কেন্দ্র একদম এই পরমাণুর কেন্দ্রে থাকবে, আর ধনাত্মক আধানের কেন্দ্রও পরমাণুর কেন্দ্র থাকবে, যেটা একই বিন্দু হবে। অর্থাৎ পরমাণুটা যখন মুক্ত অবস্থায় থাকবে, তার ধনাত্মক আধানের কেন্দ্র এবং ঋণাত্মক আধানের কেন্দ্র একই বিন্দুতে থাকবে। এবার এই ছবিতে চলে আসো, এক একটা ধনাত্মক আধানে আহিত বস্তুর সামনে একটা পরমাণুকে আনা হয়েছে। পরমাণুর মধ্যে নিস্তড়িত কণাগুলো কী হবে, ধনাত্মক আধানে আহিত বস্তু দ্বারা আকর্ষিত হবে, ফলে এটা একটা দিকে সরে যাবে, যার ফলে এখানে ধনাত্মক আধানের কেন্দ্র এরকম জায়গায় একটা তৈরি হবে আর ঋণাত্মক আধানের কেন্দ্র এখানে এরকম একটা জায়গায় তৈরি হবে। বা আমি যেটা বলতে চাইছি যে একই বিন্দুতে তৈরি হবে না, আলাদা বিন্দুতে তৈরি হবে। তাহলে ধনাত্মক আধানের কেন্দ্র ঋণাত্মক আধানের কেন্দ্রে কেন্দ্র আলাদা বিন্দু হলো, ঠিক আছে? আলাদা বিন্দু হওয়ার ফলে এক্ষেত্রে এরা একটা প্রত্যেকটা পরমাণু একটা ডাইপোল বা দ্বিমেরু তৈরি করবে। পরে দ্বিমেরু সম্পর্কে আমরা জানবো, এখন এটা জানলেই হবে যে ধনাত্মক আধানের কেন্দ্র ঋণাত্মক আধানের কেন্দ্র পরস্পর আলাদা হয়ে যাবে। এইখানে দেখো ধনাত্মক আধান থেকে আধানের কেন্দ্র ঋণাত্মক আধানের কেন্দ্র আলাদা বিন্দু হয়ে গেছে এখানে, আর এখানে ছিল কি ধনাত্মক আধানের কেন্দ্র ও ঋণাত্মক আধানের কেন্দ্র একই বিন্দু, এটা এরকম। এবারে দেখো এইখানে আমরা দেখিয়েছি অন্তরক পদার্থের ক্ষেত্রে আবেশটা কীরকম হবে। ধনাত্মক আধান আহিত একটা বস্তু এনেছি, প্রত্যেকটা পরমাণু ঋণাত্মক আধানগুলো ধনাত্মক আধানের দিকে সরে যাবে, সরে যাওয়ার ফলে দেখো ঋণাত্মক আধান এবং ধনাত্মক আধানের সেপারেশন তৈরি হয়েছে, প্রত্যেকটা পরমাণুতে এরকম সেপারেশন তৈরি হয়েছে। এবার আমি এখানে দুটো ডট 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 দুটো লাইন টেনেছি, দেখো এটা একটা লাইন টেনেছি আর এইখানে আর একটা লাইন টেনেছি। এই দুটো লাইন দেখো, লাইনটার বাঁ দিকে ঋণাত্মক আধান আছে শুধু, আর ডান এই লাইনটার ডান দিকে রয়েছে সব ধনাত্মক আধান। আবার মাঝে দেখো একটা ধনাত্মক একটা ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক, তাহলে মাঝে ধনাত্মক আধানের সংখ্যা ঋণাত্মক আধানের সংখ্যা সমান, এক্ষেত্রেও তা, এক্ষেত্রেও তা। অর্থাৎ মাঝখানে এই লাইনের আদিকে দেখছি ঋণাত্মক আধানের আধিক্য তৈরি হয়েছে, আর ঠিক এই লাইনের ডান দিকে ধনাত্মক আধানের আধিক্য তৈরি হয়েছে। তাহলে দেখলাম অন্তরক পদার্থের ক্ষেত্রেও আবেশটা হলো এইরকমভাবে, ধনাত্মক আধান আহিত বস্তুর নিকটতম প্রান্তে অনাহিত বস্তুতে ঋণাত্মক আধানের সৃষ্টি হলো, আর দূরবর্তী প্রান্তে ধনাত্মক আধানের সৃষ্টি হলো, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে অন্তরক পদার্থের ক্ষেত্রে আবেশটা হবে এই রকম, ঠিক আছে? এরপর এখানে আরেকটা জিনিস আমরা দেখিয়েছি, এটা একটা আহিত বস্তু রেখেছি, আহিত বস্তু আর এটা অনাহিত পরিবাহী ছিল, অনাহিত পরিবাহিতে আবেশ হয়েছে, আবেশের ফলে এই নিকটবর্তী প্রান্তে আধান, বিপরীত প্রান্তে সমজাতীয় আধান তৈরি হয়েছে। এখান দূরবর্তী প্রান্তে যে আধান, এই আধানটাকে বলা হয় মুক্ত আধান, অর্থাৎ এইটা এটা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যেতে পারে, আর এটাকে বলা হয় বদ্ধ আধান, এই আধানটা কিন্তু স্থানান্তরিত হবে না। যতক্ষণ এই বস্তুর অস্তিত্ব থাকবে ততক্ষণ এই ঋণাত্মক আধান এখানেই আবদ্ধ থাকবে, এই যেটা এটাকে বদ্ধ আধান বলছে, আর এইটা মুক্ত আধান, এটা চলে যেতে পারে। মনে করো যদি এখান থেকে আমি একটা তার দিয়ে এটাকে গ্রাউন্ড করে দিলে কী হবে, এই ধনাত্মক আধানগুলো সব এদিকে চলে যাবে, মাটিতে চলে যাবে, তাহলে এখানে কোনো আধান থাকবে না, তখন এখানে কোনো এই ধনাত্মক আধানগুলো সব সরে যাবে, এইদিকে চলে যাবে। কিন্তু এটা যদি না দিই তখন এখানে ধনাত্মক আধানগুলো থাকবে আর ঋণাত্মক আধান, আর এইটা সংযোগ করলে সব ধনাত্মক আধানগুলো চলে যাবে, তাহলে ধনাত্মক আধানগুলো এখানে মুক্ত বলেই এই তার বরাবর গ্রাউন্ডে চলে যেতে পারলো, ঠিক আছে? এইটা ধনাত্মক আধান, বদ্ধ আধান মুক্ত আধান সম্পর্কে এটা আমরা জানলাম। এরপরে আকর্ষণের আগে আবেশ হয় এটা ব্যাখ্যা করতে বলা হবে, এটা তোমরা নিচু ক্লাসে করেছো, আমি একটা লিখেছি, আমি বলে দিচ্ছি, একটু বুঝিয়েও দিচ্ছি। আহিত বস্তুর সামনে অনাহিত বস্তু রাখলে অনাহিত বস্তুটি আকর্ষণ বল অনুভব করে, কারণ অনাহিত বস্তুটিতে আবেশ ঘটে, এই আবেশের ফলে আহিত বস্তুটির নিকটতম অংশে বিপরীত আধানের সৃষ্টি হয় এবং দূরবর্তী অংশে সমপ্রকৃতির আধান সৃষ্টি হয়। বিপরীত প্রকৃতির আধান যেহেতু কাছে অবস্থান করে তাই আকর্ষণ বলটা বেশি হয় এবং তাই বস্তুটাকে আকর্ষণ করবে। একইভাবে আমরা দেখতে পেলাম
একই ভাবে আমরা দেখতে পেলাম আগে আবেশ হয় পরে আকর্ষণ বল কাজ করে। তাহলে এখানে যেটা বলতে চাইলাম যে আকর্ষণের আগে আবেশ হবে, আবেশের ফলে আগে আধান দুটোর স্থানান্তর ঘটবে, তারপর আধান দুটোর স্থানান্তর বলতে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে, দিয়ে আবেশ হবে, এক প্রান্তে ধনাত্মক আধান এক প্রান্তে ঋণাত্মক আধান, দুই প্রান্তে দুই বিপরীত আধান হবে। আর যেহেতু নিকটতম অংশে বিপরীত আধান থাকে তাই আকর্ষণ বলটা বেশি হয়, আকর্ষণ বলের ফলে আকর্ষণ হয়। এখানে একটা জিনিস আমরা ব্যাখ্যা করব, আমি প্রথমেই একটা উদাহরণ দিয়েছিলাম যে চিরুনিতে যদি আমরা মাথা চুল আঁচড়ে নিই, আঁচড়ে নেওয়ার পরে ছোটো ছোটো কাগজের টুকরোগুলোর কাছে ধরলে কাগজের টুকরোগুলো আকর্ষণ অনুভব করে, আকর্ষিত হয়, দিয়ে চিরুনির সঙ্গে আটকে যায়। কেন এটা হয় না? ছোটো কাগজের টুকরোগুলোতে আবেশের সৃষ্টি হয়, ছোটো কাগজের টুকরোগুলোতে আবেশের সৃষ্টি হওয়ার ফলে নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান তৈরি হয়, ওই আধানগুলো দ্বারা আকর্ষণ বল, আকর্ষণ বলের প্রভাবে কাগজের টুকরোগুলো চিরুনিতে আটকে যায়। তাহলে এখানে কাগজের টুকরোগুলোতেও আবেশ ঘটছে, আবেশের ফলেই ওই কাগজের টুকরোগুলো চিরুনিতে আটকে যায়। তাহলে অনাহিত বস্তুও আহিত বস্তু দ্বারা আকর্ষণ বল অনুভব করে, কারণ অনাহিত বস্তুতে আবেশ সৃষ্টি হয়, আবেশের ফলে আধানের সৃষ্টি হয়, সেই আধানের আকর্ষণের ফলে সেটা আকৃষ্ট হয়। এরপরে আমরা স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র সম্পর্কে জানব। স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রটা দেখো, আমি এখানে একটা ছোট ডায়াগ্রাম তৈরি করেছি। এটা একটা বাক্স, এটা ধাতব বাক্স, বাক্সের উপরে একটা কী আছে, অন্তরক ছিপি, অন্তরক ছিপি দেখতে পাচ্ছি। অন্তরক ছিপির মধ্যে দিয়ে একটা দণ্ড বেরিয়ে এসছে, দণ্ডের ওপরের প্রান্তে একটা ধাতব চাকতিযোগ করা আছে, নিচের প্রান্তে এই দুটো ছোট ছোট স্বর্ণপত্র অর্থাৎ গোল্ড লিপ দুটো যুক্ত করা থাকবে, এই যে স্বর্ণপত্র। আর নিচের অংশে কী হয়েছে, একটা ছোট পাত্র আছে, সেই পাত্রে জলশোষক পদার্থ রাখা আছে, জলশোষক পদার্থ রাখা আছে, এইটি হচ্ছে স্বর্ণপত্র বীক্ষণ যন্ত্র। এই স্বর্ণপত্র বীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কী করতে পারি, আধানের অস্তিত্ব নির্ণয় করতে পারি, দুই নম্বর কী করতে পারি, আধানের প্রকৃতি নির্ণয় করতে পারি, আধানের অস্তিত্ব নির্ণয় করতে পারি, আধানের প্রকৃতি নির্ণয় করতে পারি, পরিবাহী ও অপরিবাহী শনাক্তকরণ করতে পারি। আচ্ছা, কীভাবে আমরা একটু প্রত্যেকটা সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি, বইতে এগুলো আছে, না থাকলেও নিজেরা একটু চিন্তা করলে বুঝতে পারবে। আধানের অস্তিত্ব নির্ণয়, প্রথমে ধরো এই স্বর্ণপত্র বীক্ষণ যন্ত্রে কোনো আধান নেই, তাহলে আধান যদি না থাকে এই দুটো স্বর্ণপত্র নিমিলিত অবস্থায় থাকবে, এই নিমিলিত অবস্থায় থাকবে, নিমিলিত অবস্থায় থাকবে। এবার ধরো কোনোভাবে যদি আমি এই বস্তুটাতে আধান দিই, ধাতব চাকতিটাতে আধান দিই, তাহলে সেই আধানটা ছড়িয়ে যাবে, ছড়িয়ে যেয়ে দুটো পত্রেই, স্বর্ণপত্রেই পৌঁছে যাবে। তাহলে দুটো স্বর্ণপত্রে যদি সমজাতীয় আধান হয় তাহলে সমজাতীয় আধানের প্রভাবে এই স্বর্ণপত্র দুটো কী হবে, বিকর্ষণ বল অনুভব করবে, বিকর্ষণ বল অনুভব করলে বিক্ষেপিত হতে হবে, অর্থাৎ দুটো স্বর্ণপত্র দুদিকে ছড়িয়ে যাবে। এইটা হচ্ছে স্বর্ণ, এইভাবে আমরা আধানের অস্তিত্ব জানতে পারবো, যে কোনো একটা আহিত বস্তুকে এই ধাতব চাকতির সংস্পর্শে আনতে পারি, বা আধান পরীক্ষকের সাহায্যে সেই বস্তু থেকে কিছু পরিমাণ আধান এনে এই ধাতব চাকতিতে দিতে পারি, দিলে আমরা এই পরীক্ষাটার সাহায্যে আধানের অস্তিত্ব নির্ণয় করতে পারবো। আধানের প্রকৃতি, আধানের প্রকৃতিও আমরা নির্ণয় করতে পারবো, কোনো একটা বস্তুতে কী ধরনের আধান আছে সেই আধানটা, আধানের প্রকৃতি আমরা সহজে বুঝতে পারবো। কীরকমভাবে, প্রথমে এটাকে ধরো ধনাত্মক আধানে আহিত করে দিয়েছি, ধনাত্মক আধানে আহিত করে দিলে স্বর্ণপত্র দুটি পরস্পর থেকে বিস্ফারিত হয়ে যাবে, পরস্পর থেকে দূরে সরে যাবে। এখন অন্য একটা বস্তু আছে, যে বস্তুটা আহিত, যে আহিত বস্তুর আধানের প্রকৃতি আমার জানা নেই। এবার এই আহিত বস্তুতে থেকে কিছু পরিমাণ আধান, বা এই আহিত বস্তুটাকে যদি এর সামনে নিয়ে আসি, নিয়ে এলে কী হবে, নিয়ে আসার ফলে এই এই বস্তুতে কী আছে, ধনাত্মক, এই স্বর্ণপত্রে ধনাত্মক আধান আছে, মনে করো এটা ঋণাত্মক আধান আহিত, ঋণাত্মক আধান আহিত হলে কী হবে, বেশি পরিমাণে ধনাত্মক আধান এই চাকতিতে চলে আসবে আবেশের ফলে, তার মানে এই স্বর্ণপত্র দুটোতে ধনাত্মক আধানের পরিমাণ কমে যাবে, কমে গেলে এরা কাছে চলে আসবে, কাছে চলে এলে আমরা বুঝতে পারবো এটা ঋণাত্মক আধানে আহিত বস্তু। এবার ধনাত্মক আধানে আহিত বস্তুকে যদি নিয়ে যায় তাহলে কী হবে, ঋণাত্মক আধান এখানে চলে আসবে, ধনাত্মক আধানগুলো আরও বেশি পরিমাণে এখানে তৈরি হবে আবেশের ফলে, তার ফলে এরা আরও বেশি বিস্ফারিত হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা ধনাত্মক আধান, কোনো আহিত বস্তুতে কী ধরনের আধান আছে, ধনাত্মক আধান না ঋণাত্মক আধান, সেই আধানগুলো এখানে বুঝতে পারি আমরা। ঠিক আছে,
পরিবাহী ও অপরিবাহী শনাক্তকরণ। পরিবাহী ও অপরিবাহী শনাক্তকরণ কীভাবে করব, এই বস্তুটা এই স্বর্ণপত্র বীক্ষণ যন্ত্রে একটা আধান দেওয়া আছে, আধান দেওয়ার ফলে কী হলো স্বর্ণপত্র বিক্ষেপিত আছে। এবার একটা পরিবাহী নিলাম, পরিবাহী নিয়ে এলে কী হবে, পরিবাহী ধাতব চাকতির সংস্পর্শে এলে এখান থেকে কিছু আধান পরিবাহীতে চলে যাবে, যার ফলে এই এই স্বর্ণপত্র দুটোতে আধানের পরিমাণ কমে যাবে। স্বর্ণপত্র দুটোতে যদি আধানের পরিমাণ কমে যায় তাহলে এটা নিমিলিত হবে, তাহলে আমরা সেটা পরিবাহী বুঝে যাবো। আর অন্তরক পদার্থ হলে খুব অল্প পরিমাণ আধান অন্তরক পদার্থে যেতে পারে, যে অংশ সংস্পর্শে আসবে সেই অংশেই কিছু পরিমাণ আধান যাবে, যার ফলে খুব বেশি পরিমাণে আধান স্থানান্তরিত হতে পারবে না, স্বর্ণপত্র বিক্ষেপণ খুব মানে স্বর্ণপত্রের বিস্ফোরণ যেমন ছিল তাতে খুব সামান্য পরিবর্তন হবে, নাও পরিবর্তন হতে পারে, সেখান থেকে আমরা পরিবাহী অন্তরক পদার্থ শনাক্ত করতে পারবো। এবার আমরা দেখব যে আহিত পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, কারণ কি, কোনো একটা পরিবাহীতে ধরো আধান দিয়েছি, ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান, ধনাত্মক আধান ওই বস্তুটার সমগ্র অংশে থাকবে, সমগ্র অংশে থাকা যদি থাকে ধরুন সমগ্র অংশে রয়েছে, সমগ্র অংশ রইলে কী হবে, এই আধানগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে কী হবে, এরা পরস্পর থেকে দূরে সরে যেতে থাকবে। সর্বোচ্চ দূরত্ব তখনই হবে যখন আধানগুলো একদম বাইরের পৃষ্ঠে আসবে, তখন আধানগুলোর পারস্পরিক দূরত্ব সবথেকে বেশি হবে, এই অবস্থায় স্থির থাকবে। তাহলে এইটা হওয়া কখনো সম্ভব নয়, এইরকমভাবে হবে, অর্থাৎ পরিবাহিতে আধানগুলো সবসময় বাইরের পৃষ্ঠে থাকবে, কারণ সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিকর্ষণের ফলে তাদের পারস্পরিক দূরত্ব বৃদ্ধি করতে চায়, আর আধানগুলো পারস্পরিক দূরত্ব সবথেকে বেশি হবে যখন আধানগুলো পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। তাহলে আহিত পরিবাহীর আধান সর্বদা পরিবাহী বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এবার দেখো এই ঘটনাটাকে কাজে লাগিয়ে কি করা হবে, তড়িৎ পর্দা তৈরি করা হয়। আমি লিখেছি এই ধর্মকে কাজে লাগিয়ে তড়িৎ পর্দা তৈরি করা হবে। কিভাবে তড়িৎ পর্দা তৈরি করা হবে, এটা একটা স্বর্ণপত্র এঁকেছি দেখেছো, স্বর্ণপত্রের বাইরে একটা জাল, তামার তারের জাল তৈরি করা আছে। এবার দেখো একটা আহিত বস্তুকে আমি এখানে এনেছি, ধনাত্মক আধান আহিত বস্তু এনেছি, এই পরিবাহিতে আধান থাকবে কোথায়, বাইরের পৃষ্ঠে, এইখানে আবেশের ফলে এর বাইরের দিকে আধানগুলো থাকবে। এই আধান আহিত বস্তুটা আনলে কী হবে, এখানে আবেশের ফলে সামনে সমজাতীয় আধান আর দূরবর্তী প্রান্তে বিপরীত আধান তৈরি হবে, এমনভাবে তৈরি হবে যে ভেতরে কোথাও আধান থাকবে না, এই তামার তারের যে পর্দা আছে এই পর্দা বাইরের দিকে সব আধানগুলো থাকবে, ফলে ভেতরে তড়িৎক্ষেত্র শূন্য হবে, তড়িৎক্ষেত্র শূন্য হলে স্বর্ণপত্র বীক্ষণ যন্ত্রের ওপর কোনো প্রভাব পড়বে না। তাহলে এটা তখনই সম্ভব যখন কোনো পরিবাহীর মধ্যে আধান সর্বদা বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, এই ধর্মটা যখন কাজ করবে তখনই আমরা সেটাকে কাজে লাগিয়ে একটা তড়িৎ পর্দা তৈরি করতে পারবো। এই যে স্বর্ণপত্র বীক্ষণ যন্ত্রে বহিঃস্থ আধানের কোনো প্রভাব পড়বে না এক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম যে কোনো বস্তুকে বা কোনো যন্ত্রকে চারিদিকে যদি একটা ধাতব তারের তৈরি একটা জাল দ্বারা যদি ঢেকে দিই, বা ধাতব পাত দ্বারা তৈরি কোনো একটা বাক্স দ্বারা যদি যেটাকে আবদ্ধ করে দিই, তাহলে তার ভেতরে বাইরের আধানের কোনো প্রভাব থাকবে না। এরপরে দেখো পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন, পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন আমরা দেখলাম একটু আগে যে পরিবাহীর আধান সর্বদা তার বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। এবার আধানগুলোর বন্টন কেমন হবে, সব জায়গায় আধানের পরিমাণ কি সমান হবে, কি বেশি হবে, সেগুলো আমরা জানবো। এক্ষেত্রে আমাদেরকে একটা রাশি সম্পর্কে জানতে হবে, পরবর্তী ক্ষেত্রে ওটা কাজে লাগবে। আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব কি, কোনো আহিত পরিবাহী পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্র বলে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। এখানে আমরা কি পরিমাণ আধান আছে ধরেছি কোনো একটা পরিবাহীতে, এই হচ্ছে তার ক্ষেত্রফল, এবং আধানটা এই ক্ষেত্রফলে সমভাবে ছড়িয়ে রয়েছে। যদি সমভাবে ছড়িয়ে থাকে তাহলে কি হবে, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ বাই এ, সিগমা সমান কিউ বাই এ। এখন দেখো যদি এটা একটা গোলীয় পরিবাহী হয়, গোলীয় পরিবাহী যদি হয় তাহলে তার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে, 4πr² হবে গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল গোলীয় পরিবাহী। তাহলে তার আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে, সিগমা = q/4πr² এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল,
তাহলে এটা আধানের তলমাত্রিক ঘনত্ব আমরা এইভাবে পেয়ে গেলাম। এখন দেখো আর যত কম হবে তত সিগমার মান বাড়বে, আর যত বেশি হবে সিগমা তত কম হবে, অর্থাৎ আর বেশি মানে বক্রতা কম, আবার আর কম মানে বক্রতা বেশি। তাহলে যেখানে বক্রতা বেশি হবে সেইখানে সিগমা বেশি হবে। বক্রতা বেশি মানে বক্রতা কার বেশি, মানে খুব তাড়াতাড়ি বেঁকে গেছে তলটা। আমি একটা ছবি এঁকে দেখাই, যদি এখানে এটা গোলীয় পরিবাহী একটা আঁকাই আছে, এটা একটা পরিবাহী, এখানতে আধান দেওয়া আছে, হ্যাঁ, আর বইতেও এই ছবিগুলো দেওয়া আছে, আর একটা এরকম একটা এইখানে আর একটা আমি পরিবাহী আঁকলাম, এই একটা পরিবাহী। এখানে দেখো চারটা কোণে খুব শার্প বেন্ডিং হয়েছে, মানে এখানে বক্রতা অনেক বেশি হয়েছে, এখানে আধানের ঘনত্বটা অনেক বেশি হবে, এখানে হবে, এখানে বেশি হবে, এখানে বেশি হবে। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বটাকে যদি আমি এরকমভাবে দেখাই তাহলে দেখতে পাবো এটা আধানের তলমাত্রিক ঘনত্বটা এই এই কোণাগুলোতে বেশি হবে, এই কোণাগুলোতে বেশি হবে। তাহলে এই হলো ব্যাপার, এই তিন চারটে কোণে আধানের ঘনত্ব বেশি হবে। এইখানে দেখো এইখানে আধানের ঘনত্বটা এইদিকে যা হবে এইখানে তার থেকে বেশি হবে আধানের ঘনত্ব। এখানে বক্রতাটা অনেক বেশি, এখানে কার্ভেচারটা অনেক বেশি, বক্রতা বেশি হওয়ার জন্য এইখানে আধানের তলমাত্রিক ঘনত্ব অনেক বেশি হবে, এদিকে তুলনামূলকভাবে কম হবে। আবার দেখবে সূচিমুখ যদি নেওয়া হয়, সূচিমুখেও কিন্তু আধানের তলমাত্রিক ঘনত্ব অনেক বেশি হবে। একটা সূচিমুখ এখানে নিয়েছি, সূচিমুখ যদি নেওয়া হয় এইখানে আধানের তলমাত্রিক ঘনত্ব অনেক বেশি হবে। এই হলো ব্যাপার, আধানের তলমাত্রিক ঘনত্ব এইভাবে প্রকাশ করা যেতে পারে। আর গোলকের ক্ষেত্রে বক্রতাটা যেহেতু সমান হচ্ছে তাই এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব অনেক বেশি হবে, মানে সব জায়গায় সমান হবে, এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব সব জায়গায় সমান হবে। এবারে দেখো আমি এখানে লিখেছি আর বৃদ্ধি পেলে সিগমা এর মান কমবে এবং আর হ্রাস পেলে সিগমা এর মান বাড়বে, অর্থাৎ বক্রতা বৃদ্ধি পেলে আধানের তলমাত্রিক ঘনত্ব বাড়বে এবং বক্রতা হ্রাস পেলে আধানের তলমাত্রিক ঘনত্ব হ্রাস পাবে। সূচিমুখে আধানের ঘনত্ব অনেক বেশি হবে, আমি প্রথমে এটা অসীম লিখেছিলাম, অসীম না বলাটাই ভালো হবে, অনেক বেশি হবে অন্যান্য পরিবাহীর থেকে, সূচিমুখে অনেক আধানের ঘনত্ব তলমাত্রিক ঘনত্ব অনেক বেশি হবে। এবার দেখুন তীক্ষ্ণ পরিবাহীর ক্রিয়া, আচ্ছা সূচিমুখে আধানের তলমাত্রিক ঘনত্ব অনেক বেশি হবে, হ্যাঁ আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হলে আধান সেখানে বেশি জমা হবে, আধান যদি বেশি জমা হয় তাহলে কি হবে ওই সূচিমুখের আশেপাশে যে বায়ুমণ্ডল রয়েছে বা ধুলিকণাগুলো রয়েছে তাতে আবেশের সৃষ্টি হবে, আবেশের ফলে নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান তৈরি হবে আর দূরবর্তী প্রান্তে সমজাতীয় আধান তৈরি হবে। এই বিপরীত আধানগুলো পরস্পরকে অনেক বেশি আকর্ষণ বল প্রয়োগ করবে, আকর্ষণ বলের প্রভাবে গ্যাসের অণুগুলি বা ধুলিকণাগুলি এগুলো সূচিমুখের সামনে আসবে, সূচিমুখের সংস্পর্শে এলেই সেখান থেকে আধান কি হবে, আবেশের ফলে যে বিপরীত আধান সৃষ্টি হয়েছিল সেই বিপরীত আধানগুলোকে প্রশমিত করে দেবে, প্রশমিত করে দিলে থাকবে কি হবে কি সমজাতীয় আধান, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণের ফলে কি হবে সূচিমুখ থেকে দূরে সরে যাবে ধুলিকণা বা বায়ুমণ্ডলগুলো যেগুলো সমজাতীয় আধানে আহিত। এখানে আমি সেটাই লিখেছি, সূচিমুখের আধানের তলমাত্রিক ঘনত্ব খুব বেশি তাই সব থেকে বেশি আধান জমা হবে সূচিমুখে, তাই আবেশের ফলে ধুলিকণা বায়ুর অণুগুলিতে সূচিমুখের সামনে বিপরীত আধান সৃষ্টি হবে এবং তীব্র আকর্ষণের প্রভাবে সূচিমুখের সামনে আসবে এবং সূচিমুখের আধান দ্বারা প্রশমিত হবে, দূরবর্তী সমজাতীয় আধানের জন্য বিকর্ষণ বল অনুভব করে দূরে সরে যাবে। এইভাবে এইভাবে সূচিমুখের ক্রমশ আধান সূচিমুখ ক্রমশ আধান হারাবে, একে সূচিমুখের তড়িৎ মুক্ষণ বলা হবে বা তড়িৎ ক্ষরণও বলতে পারো, তড়িৎ ক্ষরণ সব থেকে ভালো হয়, তড়িৎ ক্ষরণ হবে। তার মানে কি দেখছি, আবেশের ফলে কি হলো, আবেশের ফলে বায়ুমণ্ডলের গ্যাসীয় অণুগুলি বা ধুলিকণাগুলো আবেশের ফলে সূচিমুখ দ্বারা আকর্ষণ হয়ে তার কাছে আসবে, কাছে আসার পরে সূচিমুখের কিছু পরিমাণ আধানকে কমিয়ে দেবে, প্রশমিত করে দেবে, প্রশমিত করে দিয়ে সেখান থেকে
ধনাত্মক সমজাতীয় আধানগুলো দূরে সরে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন সূচিমুখ থেকে আধানগুলো বেরিয়ে 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 চলে যাচ্ছে, এটাকেই বলছে তড়িৎক্ষরণ। হ্যাঁ, তা তড়িৎক্ষরণের কারণটাও আমরা জেনে গেলাম কী কারণে তড়িৎক্ষরণ হয়। এরপর এবার দেখো আমরা বজ্রবহ, আমরা প্রত্যেকেই জানি ক্লাস এইটে আমি পড়েছি বজ্রবহ কি না মেঘে বজ্র, আচ্ছা আগে বজ্রপাতটা কি সেটা আমাদের জেনে নিতে হবে। মেঘে প্রচুর পরিমাণে আধান তৈরি হয়, হ্যাঁ, ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান। এবারে এত বেশি পরিমাণ আধান জমা হয় আমরা কল্পনা করতে পারবো না, এক একটা মেঘে প্রায় কয়েক লক্ষ ভোল্ট বিভব তৈরি হয়, এত পরিমাণে আধান জমা হয়। এবারে সেই আধানগুলো কি হয়, আধানগুলো যখন পৃথিবীর নিকটবর্তী কোনো বস্তু দ্বারা আকর্ষণ বলের প্রভাবে নেমে আসে সেটাই হচ্ছে বজ্রপাত। হ্যাঁ, এখানে দেখি এখানে বজ্রবহ কি না বজ্রবহ বা বজ্র নিবারক বলা হয় যে বজ্রপাতটাকে প্রশমিত করবে, কিভাবে করবে। এখানে দেখো একটা বড় বিল্ডিং, বিল্ডিংয়ের একটা দিকে কি করা হয়েছে একটা একটা নিরবিচ্ছিন্ন তামার পাত একদম বিল্ডিংয়ের উপর থেকে নিচে মাটির কিছুটা গভীরে একটা বড় পাতের সঙ্গে যুক্ত, হ্যাঁ, এইভাবে একটা পাত যোগ করা আছে। এইটা করার কারণ হচ্ছে যে পৃথিবীর সঙ্গে সংযোগটা যেন তার খুব ভালো হয়, সেই ব্যবস্থা করা আছে। পৃথিবীর বিভব শূন্য, হ্যাঁ, এখানে দেখো আবেশ তৈরি হবে, এইখানে মেঘে প্রচুর পরিমাণে ধনাত্মক আধান আছে, ধনাত্মক আধানের ফলে এই পরিবাহিতে আবেশের সৃষ্টি হবে, এই উপরের অংশে বিপরীত আধান অর্থাৎ ঋণাত্মক আধান তৈরি হবে। এটা যদি মেঘে যদি ধনাত্মক আধান থাকে আর বিপরীত প্রান্তে কী হবে, ধনাত্মক আধান, মেঘের ধনাত্মক আধান বিপরীত প্রান্তে ধনাত্মক, এই ধনাত্মক আধানগুলো কী হবে, পৃথিবীর বিভব শূন্য পৃথিবীর দিকে চলে যাবে। এবারে তাহলে কী হলো, সূচিমুখে প্রচুর পরিমাণে আধানের ঘনত্ব বেড়ে যাবে, আধানের ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে কী হবে, এখান থেকে তড়িৎক্ষরণ হবে, অর্থাৎ এখানে বায়ুকণা যে ধূলিকণাগুলো ছিল ওগুলো আবেশের ফলে কাছে আসবে, আসবে এই সূচিমুখের সামনাসামনি যে বায়ুকণা বা ধূলিকণাগুলো আছে সেই ধূলিকণায় আবেশের সৃষ্টি হবে, ধূলিকণায় আবেশের ফলে সূচিমুখে সামনে ধূলিকণা বা বায়ুকণাগুলোর যে বিপরীত আধান সেই বিপরীত আধানগুলো প্রশমিত হবে এবং সমজাতীয় আধানগুলো ক্রমশ বিকশিত হতে থাকবে। যেটা আমরা বললাম যে তড়িৎক্ষরণ, তড়িৎক্ষরণের সময় যেমন হবে এখান থেকে আধানগুলো ক্রমশ মেঘের দিকে যেতে থাকবে। কোন ধরনের আধান, এর ঠিক বিপরীত আধান অর্থাৎ ধনাত্মক আধান, এখানে ঋণাত্মক আধান, ঋণাত্মক আধানের ক্ষরণ ঘটবে, ক্ষরণ ঘটার ফলে এই ধনাত্মক আধানগুলোকে প্রশমিত করবে। যদি প্রশমিত না করতে পারে, মানে এই সূচিমুখের আধান এবং মেঘের আধানের বিপরীত আধানের যে আকর্ষণ বল, সেই আকর্ষণের বলের প্রভাবে এ যদি প্রশমিত হলো তো ভালো, মেঘটা মেঘের আধানগুলো প্রশমিত হয়ে গেলে ভালো, যদি প্রশমিত না হয় তাহলে এই আধানগুলো এই আকর্ষণ বলের প্রভাবে সূচিমুখের বিপরীত আধানের আকর্ষণ বলের প্রভাবে এই তামা সূচিমুখের উপরে এসেই পড়বে, প্রবাহটা, এই প্রবাহটা তামা তারের মধ্যে দিয়ে প্রবাহটা মাটির গভীরে চলে যাবে। তাহলে এইভাবে একটা দুটো কাজ করছে বজ্রবহ, এক মেঘের যে আধান তাকে প্রশমিত করার চেষ্টা করছে, যদি প্রশমিত না করতে পারে তাহলে যে বজ্রপাতটা হবে সেই বজ্রপাতটা এই পরিবাহীর ওপরে হবে, পরিবাহীর মধ্যে দিয়ে মাটিতে চলে যাবে, যার ফলে আর কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা দেখো ভালো বজ্রবহের গুণাবলী, মোক্ষণ ক্রিয়ায় উৎপন্ন তাপে পাত যেন গলে না যায়। তাহলে এই বজ্রবহের এই গুণটা থাকতে হবে যে যে তড়িৎ প্রবাহের মোক্ষণের জন্য তাপ উৎপন্ন হবে, আবার যদি বিদ্যুৎ প্রবাহটাও এইখানে হয় তার জন্য প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন, সেই তাপে যেন বজ্রবহটা গলে না যায়। পাতের ওপরের মুখে অনেকগুলি সূচিমুখ থাকতে হবে, অনেকগুলি সূচিমুখ থাকলে দেখতে পাচ্ছি যে একটা সূচিমুখে আধানের ঘনত্ব যেমন, তাহলে অনেকগুলো সূচিমুখে আধানের ঘনত্ব ওরকম থাকবে, তাহলে প্রচুর পরিমাণে আধান সূচিমুখ থেকে খরিত হবে, তবে মেঘটা খুব সহজেই প্রশমিত হয়ে যাবে। পাতটি নিরবিচ্ছিন্ন হতে হবে, আর নিরবিচ্ছিন্ন যদি না হয় তাহলে এই আবেশ ক্রিয়ার জন্য এই ঘটনাটাও ঘটবে না, আর যদি প্রবাহ হয়, হ্যাঁ, তড়িৎ মোক্ষণের জন্য প্রবাহটা ঘটে থাকবে, সেই প্রবাহটাও হবে না, তাহলে সেক্ষেত্রে বজ্রবহ ওটা কোনো কাজই থাকবে না, ক্ষতিকর প্রভাবগুলোকে আটকাতে পারবে না। তাহলে পাতটিকে নিরবিচ্ছিন্ন হতে হবে, আর পাতটি ঘরের মানে মাটির অনেক গভীরে পোঁতা থাকতে হবে, মাটির অনেক গভীরে পোঁতা থাকতে হবে যাতে পৃথিবীর সঙ্গে সংযোগটা খুব ভালো হয়, এইভাবে এইটা দেখতে হবে, ওই জন্য মাটির অনেক গভীরে যুক্ত করতে হবে। এবারে দেখো বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়স্থল,
এখানে দেখবে লোহার কাঠামোযুক্ত বাড়ি, বর্জ্যবহযুক্ত বাড়ি, মাটির সঙ্গে সংযোগ আছে এমন গাড়ি, বিপজ্জনক স্থান উঁচু গাছ, টেলিগ্রাফ ও টেলিফোন পোস্ট, হ্যাঁ তারের জালি, উঁচু মাটির দেওয়াল, এইগুলো হবে। তাহলে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে লোহার কাঠামোযুক্ত বাড়ি, বজ্রবহযুক্ত বাড়ি, মাটির সঙ্গে সংযোগ আছে এমন গাড়ি। আচ্ছা বিপজ্জনক স্থান হচ্ছে উঁচু গাছ, টেলিগ্রাফ ও টেলিফোন পোস্ট, তারের জালি, হ্যাঁ উঁচু মাটির দেওয়াল। আচ্ছা এক্ষেত্রে মনে রাখবে যে ফাঁকা মাঠে কিন্তু কোনো ব্যক্তির থাকা উচিত হবে না বজ্রপাতের সময়। হ্যাঁ দেখবে অনেক ক্ষেত্রে যে মাঠের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো বজ্রপাতের ফলে নষ্ট মানে ধ্বংস হয়ে যায়, মানে বজ্রপাত হলে ওই উঁচু জায়গাগুলোতেই হয়, উঁচু জায়গাগুলোতে গাছে হয়, এগুলো গাছগুলো সব মারা যায়। এর কারণ হচ্ছে ফাঁকা মাঠে উঁচু স্থান নেই, উঁচু স্থান হলেই যে উঁচু স্থান সেটা হচ্ছে গাছ বা ফাঁকা মাটি থাকা কোনো গাছ টাছ, তো সেই গাছগুলোতে এরকম আবেশের ক্রিয়াটা ঘটে, আবেশ ক্রিয়ার ফলে এখানে তড়িৎমক্ষণ তো অত ভালো হতে পারে না, তড়িৎমক্ষণ অত ভালো হতে পারে না গাছের থেকে, সেই জন্য বজ্রপাত হলেও উঁচু গাছগুলোতে হয়। সব থেকে দেখবে বড়ো তাল গাছ, বড়ো নারকেল গাছ, বড়ো তাল গাছ, বড়ো নারকেল গাছ এইগুলোতেই বেশি হয় বজ্রপাত হয়। তাই ফাঁকা মাঠে কাউকে থাকা উচিত হবে না, ফাঁকা মাঠে সব থেকে উঁচু জায়গায় যে ব্যক্তি থাকবে তারই মাথা বজ্রপাত হওয়ার সম্ভাবনা কেন বেশি, এইরকম ব্যাপারটা আর কি। তাহলে ফাঁকা মাঠে কখনো থাকা যাবে না, আর ফাঁকা মাঠে কোন থাকার সময় কখনো লোহার হাতলযুক্ত অংশ এগুলো হাত মানে লোহার কোনো দ্রব্য বা লোহার হাতলযুক্ত কোনো দ্রব্য এইগুলো যেন না থাকে। ঠিক আছে এই পর্যন্তই, এই অধ্যায়টা ভালো করে সব করে নিয়ে